গরুর মাংসের দাম কমেছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 750 টাকায়। এমন খবরে বাজার, পাড়া ও মহল্লার দোকানে ভিড় করছেন ক্রেতা। কিন্তু দুই ধরনের দাম নিয়ে বিভ্রান্তিতে পড়তে হচ্ছে তাদের। যেসব ব্যবসায়ী কম দামে মাংস বিক্রি করছেন, তারা মাংসে গরুর লেজ, মাথা ও ঠ্যাং যুক্ত করছেন, এমনটাই দাবি বেশি দাম নেওয়া বিক্রেতাদের। এতে মাংস ব্যবসায়ীদের লাভের পরিমাণ আগের মতোই বা ক্ষেত্র বিশেষে বেশি হচ্ছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে। তবে খাদ সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকায় শুধু মাংসই 600 থেকে 650 টাকায় বিক্রি সম্ভব। যারা মুনাফা লোভী, তারা মাংসের সঙ্গে আনুষাঙ্গিক মিশিয়ে বিক্রি করছেন। অন্যদিকে মাংস ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, সিটি কর্পোরেশন ও সমিতির কার্যক্রম না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো মাংসের দাম ঠিক করছেন এবং ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ব্যবসায়ীরা বলছেন, নিত্যপণ্যের দাম বেশি হওয়ায় মানুষ গরুর মাংস কেনা বন্ধ করেছে, এতে বিক্রি অর্ধেকে নেমে এসেছে। বিষয়টি উপলব্ধি করতে পেরে তারা দাম কমিয়েছেন, তবে আগের তুলনায় চর্বি ও হাড়ের মিশ্রণ বেড়েছে। মালিবাগ এলাকার খলিলের মাংসের দোকানে সারা বছর ভিড় থাকে। গত কয়েক মাসে পর্যাপ্ত গরু থাকলেও মাংসের চাহিদা কমেছে বলে দোকানের কর্মচারীরা জানান, ফলে ক্রেতা আকৃষ্ট করতে দাম কমানোর ঘোষণা দিয়েছেন তারা। এতে ক্রেতা কিছুটা বেড়েছে। সেগুনবাগিচা বাজারে দেখা গেছে দোকানের সব মাংস বিক্রি হয়ে গেছে। দোকানি জানান, দাম কম হওয়ায় মাংস বিক্রি বেড়েছে। মাংসের সঙ্গে চর্বি বা হাড়ের পরিমাণের বিষয় জানতে চাইলে পাশে থাকা অন্য একজন বলেন, এখন গরুর চামড়া ও ভুঁড়ি ছাড়া সবই মাংস হিসেবে বিক্রি হচ্ছে। এদিকে বাংলাদেশ ডেয়ারি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন কালবেলাকে জানান, গত কোরবানিতে 24 লাখের মতো গবাদি পশু বিক্রি হয়নি, ফলে বাজারে মাংসের সরবরাহ পর্যাপ্ত, সেক্ষেত্রে দাম কিছুটা কমেছে। তবে অনেক মুনাফা লোভী ব্যবসায়ীরা ভোক্তাদের সে সুবিধা দিচ্ছে না, এতে সাময়িক লাভবান হলেও দীর্ঘমেয়াদে তারা ক্রেতা হারাবে। অন্যদিকে বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম বলেন, 2018 সাল পর্যন্ত 45 বছর রমজান মাসে মাংসের দাম ঠিক করা হয়েছে, যা সারা বছর কার্যকর ছিল, কিন্তু এরপর থেকে এটি করা হচ্ছে না। সিটি কর্পোরেশন, বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকারের কাছ থেকে সাড়া পাওয়া যাচ্ছে না। এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ও তদারকি নেই বলেও দাবি করেন তিনি। কালবেলা।